এসি মন প্রবাসী জীবন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী রোজ নামচার নতুন একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ঠিক আছি। এখন বাজে প্রায় ওই দুটো মতো। আর আজকে এতদিন পরে দেখেছেন কেমন সুন্দর রোদ উঠেছে। গত এক সপ্তাহ ধরে আকাশে তো সূর্যের মুখই দেখা যায়নি, ঘ্যান ঘ্যানে বৃষ্টি হয়েই যাচ্ছিল, হয়েই চলেছিল। আর আজ দেখুন কি সুন্দর একটা ঝকঝকে দিন। আপনারা হয়তো ভাবছেন ভাঙা পা নিয়ে এ আবার কোথায় চললো আজকে? না বন্ধুরা, আমি কোথাও যাচ্ছি না, আমি বাড়িতেই আছি। সুমন্ত ব্যাংকে গেছিল আর ওকে বলেছিলাম যাবার পথের ভিডিও করে আনতে। ওর তোলা ভিডিও দিয়েই আমি দেখে নিচ্ছি বাইরেটাকে। আর এই যে মলটা দেখছেন, এটা আমাদের বাড়ির কাছের ওই মলটা, এরিন মিলস। আপনাদের আগেও এখানে নিয়ে এসেছি। আজকে আসলে একটু ব্যাংকে যাবার দরকার ছিল, সেই কারণেই ও বেরিয়েছে। এই দেখুন আমাদের বাড়ির কাছে স্কশিয়া ব্যাংক। আচ্ছা, একটা কথা জানেন বন্ধুরা, ইন্ডিয়াতে যেমন আপনাদের যদি স্যালারি অ্যাকাউন্ট হয়, তাহলে ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্টে তো কোনো পয়সা রাখতে হয় না, মানে ফ্রি ব্যালেন্স হয়, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয় স্যালারি অ্যাকাউন্টগুলো। এখানে কিন্তু সেটা নয়, এখানে আপনার স্যালারি অ্যাকাউন্ট হলেও আপনাকে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট মেনটেন করতেই হয়। আর আপনি যদি সেই মিনিমাম অ্যামাউন্টটা মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে একটা চার্জ দিতে হয়। মান্থলি ওই $16-17 কাছাকাছি একটা চার্জ দিতে হয়, মানে ধরুন ইন্ডিয়ান টাকাতে ওই 1000 টাকা। আর সেই যে মিনিমাম অ্যামাউন্টটা মেনটেন করতে হয়, ব্যাংক টু ব্যাংক সেটা একটু ভ্যারি করে, কিন্তু মোটামুটি ধরুন ওই $4,000 Canadian কাছাকাছি। আর এই দেখুন এখানকার এটিএম। ইন্ডিয়াতে আমাদের যেমন কাঁচের ঘরে ঘেরা এটিএম থাকে, একজন গার্ড দাঁড়িয়ে থাকে অনেক সময় দরজায়, এখানে কিন্তু সেরকম প্রায় দেখাই যায় না। এখানকার সব এটিএমই এরকম ওপেন এটিএম। এখানে আবার আরেক রকমের এটিএম দেখা যায়, যেটাকে বলা হয় ড্রাইভ থ্রু এটিএম। ড্রাইভ থ্রু এটিএমের ক্ষেত্রে আপনাকে কিন্তু গাড়ি থেকে নামারও দরকার নেই, গাড়িতে বসে বসেই আপনি কার্ড দিয়ে টাকা তুলে নিতে পারবেন। আপনাদের তো বললাম এখন প্রায় দুটো বাজে, কিন্তু আমাদের এখনও আজকে লাঞ্চ হয়নি জানেন। সুমন্তকে বললাম তুমি লাঞ্চ করে ব্যাংকে যা, কিন্তু ও বলল যে না, এখন লাঞ্চ করে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর তিনটের সময় ব্যাংকের যে মেয়েটা ছিল ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। এখানে কিন্তু আপনি যে কোনো টাইমে ব্যাংকে গিয়ে ব্যাংকের লোকের সাথে কথা বলতে পারবেন না, আগে থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যাংকে যেতে হবে। আর ব্যাংকে আজকে যাবার মেন রিজনটা হলো, এখানে একটা নতুন সেভিংস স্কিম লঞ্চ করেছে, যেটাকে বলছে FHSA, মানে ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট। যারা ধরুন কানাডায় নতুন এসছে এবং যারা কানাডায় প্রথম বাড়ি কিনতে চায়, সেই প্রথম বাড়ি কেনার সঞ্চয় হিসেবে তারা যদি ওই অ্যাকাউন্টটা খোলে এবং সেখানে বছরে $40,000 Canadian অবধি জমা করতে পারে, সেই টাকাটা তো ট্যাক্স ফ্রি হবেই, মানে তার যে ইন্টারেস্ট যেটা পাবেন সেটা তো ট্যাক্স ফ্রি হবেই, আবার যে টাকাটা আপনি ওই অ্যাকাউন্টে জমালেন সেই টাকাটার জন্য আপনি ইনকাম ট্যাক্স থেকে ছুট পাবেন। যেমন আমাদের হয় না, আমরা যদি PPF অ্যাকাউন্টে জমা করি টাকা তখন আমাদের ইনকাম ট্যাক্স ছুট হয়, ঠিক তেমনিভাবেই FHSA অ্যাকাউন্টে জমা করলেও সেই টাকাটা ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায়। আমাদের তো বাড়ি কেনার জন্য কথা ভাবছিলাম, এখানে তো আমাদের বাড়ি নেই, তো সেই জন্য আমরা যদি বাড়ি কিনি সেটাই তো আমাদের প্রথম বাড়ি হবে, তাই সেই সব নিয়ে খোঁজ খবর করতেই সুমন্ত ব্যাংকে গেছিল। আর এই মলটার এই জায়গাটা কি সুন্দর দেখুন। এই মলটার এটাই বিশেষত্ব যে মলটার ওপরটায় খোলা আর পুরো সানলাইটটা নিচে এসে এরকমভাবে পড়ে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আমি যতবার এই মলটায় আসি ততবার এই জায়গাটায় আমি কিছুক্ষণ দাঁড়াই, আর সুমন্ত তাই সেটা জানে, তাই দেখুন আজকে এই জায়গাটারই মেনলি ভিডিওটা করে এনেছে। কবে যে পাটা ঠিক হবে, আবার কবে যে বেরোতে পারবো কে জানে। একটা কথা হঠাৎ করে মনে এলো জানেন, আপনাদের ওই যে বলছিলাম না যে এখানকার এটিএমগুলো ওপেন হয়, কিন্তু আমরা ইন্ডিয়াতে তো দেখি মেনলি কাঁচের ঘরে ঘেরা এটিএম, কখনো আবার দরজায় গার্ডও দাঁড়িয়ে থাকে। আর ইন্ডিয়াতে আমরা কত ঘটনাও শুনি বলুন, যে এটিএম মেশিন লুট হয়ে গেছে, এখানে কিন্তু এরকম ঘটনা প্রায় হয় না বললেই চলে।
এখানে ক্রাইম রেট কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক কম। তার একটা বড় কারণ কি জানেন? তার একটা বড় কারণ এখানে মানুষের মধ্যে রোজগারের বৈষম্যটা কম। মানে আপনি যে কোনো কাজই করুন না কেন, মোটামুটি জীবন চলবার জন্য যেটুকু টাকা দরকার হয় সেখানে যে কোনো পেশাতেই মানুষ থাকুক সেইটুকু টাকা এখানে রোজগার করেই নেয়। এখানে দেখুন সব মানুষই ব্র্যান্ডেড জামা কাপড় পরে। আমাদের ইন্ডিয়াতে যেমন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড নানা রকম জিনিস পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম পাওয়া যায় না। এখানে সব জামা কাপড়ই মোটামুটি ব্র্যান্ডেড। তাই ইন্ডিয়াতে ধরুন কেউ যদি জারা পরে যায় আমরা হয়তো তাকিয়ে দেখি, বা ইন্ডিয়াতে জারা পরলে সেটা হয়তো একটা স্ট্যাটাস সিম্বল। এখানে কিন্তু সেটা একদমই নয়। আপনি জারা পরছেন কি নাইকি পরছেন কেউ ঘুরেও তাকায় না, কারণ সবাই এখানে জারা পরছে, সবাই এখানে ব্র্যান্ডেড জামা কাপড় পরছে। তো যেহেতু এই বৈষম্যটা কম তার জন্য ক্রাইম রেটটাও এখানে অনেক কম। আর কথা বলতে বলতে ব্যাংকের কাজ সেরে সুমন্ত বাইরে চলে এসেছে। আর দেখুন কেমন সুন্দর ফুল এসে গেছে, আর জানান দিচ্ছে যে বসন্তকাল এসে গেছে। বসন্তকাল তো এসে গেছে, কিন্তু ঠান্ডা আর কমবার নাম নেই জানেন। এবছর ঠান্ডাটা যেন চলছে তো চলছেই। গতকালও 3-4 ডিগ্রি টেম্পারেচার ছিল, আজকে যদিও টেম্পারেচারটা একটু বেশি, 15 ডিগ্রি মতো টেম্পারেচার, বাইরেটা দেখেই আমার মনটা ছটফট করছে। মনে হচ্ছে ইস কী সুন্দর রোদ উঠেছে, কবে আবার যাব বাইরে। আর এই যে দোকানটা দেখছেন লভলোস, এটা এখানকার ক্যানাডিয়ান গ্রসারি স্টোর জানেন। এখানে আবার অনেক রেডিমেড খাবারও পাওয়া যায়, সুমন্ত কয়েকবার নিয়ে এসছে, বেশ ভালো হয় কিন্তু এখানকার রেডিমেড খাবারগুলো। আর এই দেখুন স্কুল বাস গেল। এখানে তো জানেন যে আপনাকে বাড়ির কাছের যে স্কুল সেই স্কুলেই আপনার ছেলে মেয়েকে পাঠাতে হয়। তাই বাচ্চারা একটু বড় হয়ে গেলে আর স্কুল বাসে করে যায় না, কিন্তু যখন নিচু ক্লাসে পড়ে তখনই ওরা মেনলি ওই স্কুল বাসগুলো অ্যাভেল করে। বন্ধুরা, সকাল থেকে আপনাদের সাথে সামনে এসে প্রায় কথা বলার সময় পাইনি। আসলে আজকে ব্লগটা এডিট করতেও শুরু করেছি অনেক দেরিতে, ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, তখন দেখি প্রায় 8টা বাজে, তখন আমি ব্লগ এডিট করা শুরু করেছি। আর এতক্ষণে মোটামুটি হলো সেটা, অনেকটা এডিটিং হয়ে গেছে। কিন্তু আজকে ফ্রাইডে, আজকে তো একটু আলাদা কিছু করতেই হয় বলুন, না হলে আর ফ্রাইডে ফ্রাইডে মনে হয় কী করে। তো তাহলে চলুন দেখি কী আলাদা করা হচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে কেউ একজন আসছে, দেখেছেন বর নিজে হাতে এটা দিচ্ছে, তো ভালো মেয়েকে উচ্ছন্নে পাঠাচ্ছে। এটা হচ্ছে কাজু, এখানে ক্যালিফোর্নিয়া কাজুগুলো খুব পাওয়া যায়, আর ইন্ডিয়ার তুলনায় দামটা বেশ কম আর খুব টেস্টিও। চিয়ার্স। আমরা বাঙালি, হুল্লোড়। হাই বলো না, একটু হাই। রুদ্র কাহাঁ গিয়া? ও রুদ্র ইজ ইটিং, ওকে সরি। অভিজিৎ ভালো ভালো খুব ভালো খুব ভালো। সুমন্ত দাসের বাপটা চিনি বানাই,
चिंगड़ी चिंगड़ी दादा ने बना के दिया है चिंगड़ी। आई वांट टू ईट इडली। आई वाज लाइक पुलियो को नहीं था, आई वाज सो हैप्पी आई वांट द पुलियो। चिकन कैसा था? चिकन। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেনই যে কারা এসেছিল অভিজিৎ মধু, ওদেরকে তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেইছেন, কিন্তু আজকে শ্বেতারা এসেছিল। তো সবাই মিলে বেশ মজা করে কিছুটা টাইম কাটলো। আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর ওরা জানেন আবার আমাদের জন্য ইডলি সাম্বা সব বানিয়ে নিয়ে এসেছে। যেহেতু আমাদের এখন বাড়িতে রান্না হচ্ছে না, বাইরে থেকেই খাবার আসছে, তাই যে বন্ধুরাই আমাদের বাড়িতে আসছে সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে আসছে। সত্যি বলতে কি আর কিছু পাই না পাই, এরকম বন্ধুর পেয়ে আমরা সত্যিই ধন্য। অ্যাচুট বলবো না, আবার কি হবে জানি না, কিন্তু এখনও পর্যন্ত সবাইয়ের সাথে বন্ধুত্বটা বেশ সুন্দর আছে। এইটুকুই অটুট থাকুক, এইটুকুই চাই। আজকের ভিডিওতে আর দেখাবার মতো বিশেষ কিছু নেই, অনেক বেজে গেছে জানেন, এখন প্রায় বাজে পৌনে একটা। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে আপনারা তো জানেন যে প্রতি রবিবার ইন্ডিয়ার টাইমে সন্ধেবেলা 8টার সময় আমি লাইভে আসি, তেমনিভাবে এই রবিবারও 8টার সময় লাইভে আসব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের সাথে গল্প করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেখবেন, কেমন লাগছে ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে টাটা, কাল দেখা হবে আবার নতুন একটা ব্লগে।